হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সামনেই পুজো, চলে এলাম একটা নতুন মেকআপের ভিডিও নিয়ে। আশা করি সবার খুব ভালো লাগবে। ফার্স্ট আমি ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়েছি ফেসটাকে ভালো করে। তারপর অ্যারোমার একটি টোনার লাগাচ্ছি, এই টোনারটা খুবই ভালো। তারপর আমি লাগিয়েছি অ্যারোমার ময়শ্চারাইজার, এটাও খুব ভালো। তো অল ওভার ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেব। এই ময়শ্চারাইজারটা খুব হাইড্রেটিং আর কম্বিনেশন স্কিনের জন্য খুবই ভালো। নেক্সট যেটা আমি ইউজ করেছি ওটা হচ্ছে ল্যাকমির প্রাইমার, তো ওটাও অল ফেসে অ্যাপ্লাই করে নেব ভালো করে। নেক্সট যেটা করব সেটা হচ্ছে আইব্রো ডিফাইন করব। এই আইব্রো প্যালেটটা চারটি কালার আছে, ব্রাউন ব্ল্যাক মিশিয়ে। তো আমি ব্রাউনটাই বেশিরভাগই করি সব মেকআপের ক্ষেত্রে। তো আমার আইব্রোটা মোটামুটি হয়ে গেছে। তো নেক্সট যেটা করলাম কালার কারেক্টার, কালার কারেক্টার দিয়ে ওই আমার যে ব্যাক ব্ল্যাক যেখানে সার্কেলগুলো আছে, ব্ল্যাক সার্কেল যেখানে আছে, তো সেখানে আমি অরেঞ্জ কারেক্টার দিয়ে কারেক্ট করলাম, যাতে গিয়ে আমার মেকআপটা আরও ফ্ললেস হয় আর পরে যেন অক্সিডাইজড না হয়ে যায়, ব্ল্যাক ব্ল্যাক তো না যেন হয়ে যায়, তো এই জন্যে। তো নেক্সট স্টেপ হলো বেস লাগানো। তো আমি এখানে ফরেভার 52 একটা একটা ফাউন্ডেশন লাগিয়েছি। এই ফাউন্ডেশনটা প্রায় সব মোটামুটি সব স্কিনেই যায় আর খুব ইজিলি ব্লেন্ডেবল আর খুব ফ্ললেসও। অল ওভার ফেসে আমি অ্যাপ্লাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ওটা ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে কি আরও স্কিনের সঙ্গে ভালো করে মিশে যায় আর ভালো হয়। তো নেক্সট যেটা আমি করলাম কনসিলার লাগালাম, মেবলিনের একটা কনসিলার লাগিয়েছি, সেটটা হচ্ছে 15 ফেয়ার। তো আমি কনসিলার কোথায় কোথায় লাগাবো, যেই যেই জায়গাগুলো হাইলাইট করব। তো কনসিলারটাকেও আমরা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নেব। নেক্সট আমি ইউজ করেছি সুগারের একটা লুজ পাউডার, ব্যানানা পাউডার। তো এটা আমি পুরো ফুল ফেসে লাগিয়ে নেব আর একটু নেকেও লাগিয়ে নেব। এবার করব আমি নেক্সট আই মেকআপ করব। তো আই মেকআপের জন্য আমি নাইকার একটা আইশ্যাডো, ছোট আইশ্যাডো প্যালেট নিয়েছি। এই আইশ্যাডোর প্যালেটটাও খুব ভালো আর আমি খুব ইজি একটা আই মেকআপ করছি। তো তোমরা দেখে নাও, ফার্স্ট আমি লাইট ব্রাউন শেডটা, সেটা আমি অল ওভার লিটে লাগিয়ে নিয়েছি। নেক্সট আমি ডার্ক ব্রাউন শেডটা ওই আউটার কর্নারে লাগিয়েছি, শুধু আউটার কর্নার লাগিয়ে ওখানে ব্লেন্ড করে নিয়েছি। সেম আমি এই পাশের আইতেও করে নেব। তারপর আমি একটি ল্যাকমির কাজল ব্যবহার করেছি। তো ল্যাকমির কাজলটা নিয়ে আইলাইনারের মতন লাগিয়ে নেব। তো এটাকে আমি হালকাই লাগাবো, কেন কি এটা আমি ব্লেন্ড করে দেবো। জাস্ট হালকা করে একটা লাইন টেনে নিলেই হবে উপরের লিডটা। তারপর একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে ওটাকে ভালো করে মাছ করে দিতে হবে, আইশ্যাডোর সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো একটা স্মোকি লুক আসে। তো এরপর আমি এই চোখটাও করে নেব। এটা হয়ে গেলে তো লাস্ট আমি সিমার লাগাবো। তো এই সিমারটাও একই প্যালেট থেকেই নিয়েছি, নাইকার প্যালেটটা থেকেই, গোল্ডেন ব্রাউন। খুব বেশি দেব না, জাস্ট হালকা করেই দেব এই চোখ। সিমারটা দেওয়ার পর তারপর ব্রাউন আইশ্যাডোর সঙ্গে ম্যাচ করে নেব, যাতে গিয়ে আলাদা করে আবার কিছু না মনে হয়, ভালো করে মিশে যায়। তো এরপর লোয়ার ল্যাশ লাইনে ওই ল্যাকমির কাজলটাই লাগিয়েছি, ভালো করে লাগিয়ে নেব। তারপর আমি দিয়েছি মেবলিনের একটি মাস্কারা। এই মাস্কারাটা আমি আপার ল্যাশ আর লোয়ার ল্যাশ দু জায়গাতেই লাগিয়েছি। তো ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমাদের আই মেকআপটা অলমোস্ট শেষ হয়ে গেছে। তো এরপর আমি আই ম্যাজিকের একটা ব্লাশ প্যালেট ইউজ করেছি। তো তোমাদেরকে দেখাওলাম, আমি সবথেকে লাইট পিঙ্ক সেটটা ব্যবহার করেছি। তো এরপর আমি আই ম্যাজিকের একটি কন্ট্রোল প্যালেট ইউজ করলাম, হালকা করে কন্ট্রোল করে নেব।
আই ম্যাজিকের এই কন্ট্রোল সেটটা খুবই ভালো, দুটো লাইট সেট থাকে আর দুটো ডার্ক সেট থাকে, তো আমি ওই ডার্ক সেট থেকে যে কোনো একটা নিয়ে কন্ট্রোল করে নিয়েছি, দুপাশে গালে করেছি আর গালের নিচে করেছি। নেক্সট আমি করেছি হাইলাইটার করলাম, তো হোজো হাইলাইটার দিয়ে, হাইলাইটারটা খুবই ভালো, আমার খুব পছন্দের একটা হাইলাইটার, তো এটা দিয়ে আমি হাইলাইট করলাম। তো চোখের কোণে লাগিয়ে নেব ইনার কর্নারে, তাহলে গিয়ে আই মেকআপটা আরও ভালো করে ফুটবে। এরপর আমি লাগিয়েছি সুগারের একটি লিপস্টিক রেড কালারের, তো এটা হচ্ছে এর সেটটা হচ্ছে ড্রপ ডেট রেড, এটা অ্যাকচুয়ালি রেড নয়, ঠিক মেরুন কালারের এটা। তো আগেই আমি লিপ লাইনার দিয়ে আগে লাইন করে নিয়েছিলাম লিপসকে, তারপর আমি ভালো করে এটা লাগিয়ে নেব। তারপর লাগিয়ে নেওয়ার পর একটা লাইট শেড লিপস্টিক জাস্ট লিপসের মাঝখানটায় হালকা করে দিয়ে ওপরে আর নিচে দিয়ে একটু ড্যাব ড্যাব করে নেব, তাহলে দুটো কালার মিশে গিয়ে খুব দারুণ একটা কালার আসে। তো এরপর আমি দিয়েছি যেটা ফিক্সার, ফিটমির একটা ফিক্সার লাগিয়েছি, এই ফিক্সারটাও খুবই ভালো, নাইকাতে সবগুলোই অ্যাভেলেবেল আছে প্রোডাক্টগুলো। তো এরপর আমি ড্রেস আপ হয়ে রেডি হয়ে গেছি, তারপর কেমন লাগলো মেকআপটা প্লিজ জানিও সবাই, আমি তো পুজো ঘোরার জন্য একদম রেডি, তোমরা রেডি তো? প্লিজ প্লিজ সবাই কমেন্ট করে জানিও কেমন লাগলো, ভালো লাগলেও বলো কমেন্ট করে, খারাপ লাগলেও বলো, তারপর নেক্সট বার আরও ভালো করে করতে থাকবো। তো টাটা।